দেখছেন জেএমজি কার্গো প্রবাস কন্ট্রোল প্রাইম নিউজ। মালয়েশিয়ার কিছু অর্থনীতিবিদ দৃঢ়ভাবে পরামর্শ দিয়েছেন, ন্যূনতম মজুরি মাসে কমপক্ষে 33% বৃদ্ধি করে 2000 রিঙ্গিত করা উচিত, কারণ বর্তমান 1500 রিঙ্গিত জীবনযাত্রার ব্যয়ের তুলনায় অত্যন্ত কম। প্রস্তাবিত পরিসংখ্যানটি আসন্ন 2025 সালের বাজেটের অধীনে মানব সম্পদ মন্ত্রণালয়ের দ্বারা প্রস্তাবিত 1700 রিঙ্গিতের বিপরীতে বেশি। গত মাসে মানব সম্পদ মন্ত্রী স্টিভেন সিম জানিয়েছিলেন, নতুন ন্যূনতম মজুরি প্রস্তাব সেপ্টেম্বরে মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। এরই মধ্যে চীনা ভাষার পোর্টাল নানইয়াং সিয়াং পাওয়ের মতে, মন্ত্রণালয় ন্যাশনাল ওয়েজ কনসালটেটিভ কাউন্সিল অ্যাক্ট 2011-এর ভিত্তিতে ন্যূনতম মজুরি 1500 রিঙ্গিত থেকে 1700 রিঙ্গিতে উন্নীত করে 13.3% বৃদ্ধির প্রস্তাব করার পরিকল্পনা করছে। অর্থনীতিবিদ ডক্টর জিউফ্রে উইলিয়ামস পরিসংখ্যান বিভাগের তথ্যের ভিত্তিতে বলছেন, আনুষ্ঠানিক চাকরিতে 10% মালয়েশিয়ান 1500 রিঙ্গিত বা তার কম আয় করে। যদি ন্যূনতম মজুরি প্রতি মাসে 1700 রিঙ্গিতে উন্নীত করা হয়, তিনি বলেন 10% বা 6 লাখ কর্মীর মজুরি বাড়বে। বিদেশি কর্মী যারা প্রায় 2 মিলিয়নের বেশি মালয়েশিয়াতে কাজ করছে, তারাও এর মাধ্যমে প্রভাবিত হবে। যে শিল্পগুলোতে প্রচুর পরিমাণে বিদেশি কর্মী নিয়োগ করা হয়, সেগুলো প্রভাবিত হবে এবং শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হবে, কারণ তাদেরও এখানে অধিকার আছে। উইলিয়ামস বলেন, সরকারকে প্রতি মাসে 2500 থেকে 3000 রিঙ্গিত ন্যূনতম মজুরির লক্ষ্য রাখতে হবে। তিনি বলেন, অবশ্যই নিয়োগকর্তারা এর বিরোধিতা করবেন, এটির সহজ সমাধান হল প্রগতিশীল মজুরি মডেলে স্থানান্তর করা। ইউনিকেল বিজনেস স্কুলের অর্থনৈতিক বিশ্লেষক সহযোগী অধ্যাপক ডক্টর আইমি জুলহাজমি আব্দুল রশিদ বলেন, সম্প্রতি সরকারের মজুরি পুনর্গঠনের সাথে সামঞ্জস্য রেখে ন্যূনতম বেতন একবারে 2000 রিঙ্গিতে নিয়ে যাওয়া উচিত, এবং সেই সাথে বেসরকারি খাত যেমন ব্যাংকের কর্মচারী তাদের অন্তত 9% বৃদ্ধি করা উচিত। এটি বোর্ড জুড়ে হওয়া উচিত, কারণ এটি পুরো ব্যবসার চেইনগুলোকে উচ্চ ন্যূনতম মজুরির সাথে সামঞ্জস্য করার সুযোগ দেবে। মালয়েশিয়া থেকে বাংলাদেশে মালামাল পাঠাতে এখন কুয়ালালামপুরের পর জোর বারুতে জেএনজি কার্গো অ্যান্ড লজিস্টিক্স। প্রতি সপ্তাহে যাচ্ছে শিপমেন্ট, 5 থেকে 7 দিনের ডেলিভারি। মালয়েশিয়ার সব জেলায় এজেন্ট প্রদান করা হচ্ছে। পণ্য আপনার সঠিক ঠিকানায় বিশ্বস্ততার সাথে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের। বিস্তারিত জানতে চলে আসুন জেএমজির কুয়ালালামপুর অথবা জোহর বারু অফিসে, অথবা ফোন করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। আইডিয়াস মালয়েশিয়ার অর্থনীতিবিদ ও গবেষক সহকারী গবেষণা ব্যবস্থাপক ডরিস লিউ বলেছেন, মজুরি বৃদ্ধির ফলে নিম্ন মধ্য মজুরি খাতগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। এর মধ্যে খাদ্য পানীয় শিল্পের পাশাপাশি টেক্সটাইল, পোশাক পরিধান, চামড়াজাত পণ্য উৎপাদন অন্তর্ভুক্ত রয়েছে। তিনি বলেন, গ্রামীণ অঞ্চলে ব্যবসাগুলো, বিশেষ করে কেদা, সাবা, পার্লিস এবং কেলান্তান রাজ্যগুলোর মধ্যে সর্বনিম্ন মধ্যম মজুরি সহ উল্লেখযোগ্যভাবে প্রভাবিত হবে। আমাদের 20% কর্মশক্তি মাসে 1700 রিঙ্গিতের নিচে আয় করে, প্রাথমিকভাবে এই নিম্ন মজুরি খাতেই তারা রয়েছে। তিনি বিজনেস টাইমসকে বলেন, তবে এই খাতগুলোর উচিত খরচ কমাতে, কম বেতনের শ্রমিকদের উপর নির্ভর না করে প্রযুক্তির মাধ্যমে উৎপাদনশীলতা বাড়ানোর চেষ্টা করা। লিউ বলেন, উদাহরণস্বরূপ কুয়ালালামপুরে একজন ব্যক্তির আরামদায়ক জীবনযাপনের জন্য কমপক্ষে 2700 রিঙ্গিত প্রয়োজন। এমনকি সমন্বয়ের পরও তিনি বলেন, 1700 রিঙ্গিতে ন্যূনতম মজুরি এই মূল্য থেকে কম পড়ে। শক্তিশালী মজুরি বৃদ্ধি এবং শ্রমবাজার পুনরুদ্ধারের পরিপ্রেক্ষিতে শক্তিশালী অর্থনৈতিক প্রতিফলন নিশ্চিত করতে ন্যূনতম মজুরি অবশ্যই সমন্বয় করতে হবে সকল পক্ষকে সঙ্গে নিয়েই। প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক।